আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও একদমই নতুন একটি মেশিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে আপনাদেরকে যে মেশিনটি দেখাবো এই মেশিনটি আপনারা ইউটিউবে এই প্রথম দেখছেন এবং এই মেশিনটির জন্য আপনারা হয়তো অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এটি এমনই একটি মেশিন যে মেশিনটি দিয়ে আপনি করতে পারবেন তিন থেকে চারশোটি আইটেমেরও বিজনেস এটি একটি প্যাকেজিং মেশিন এই মেশিনের সাহায্যে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্লিস্টিং প্যাকেজিং করতে পারবেন আপনি হয়তো মনে করছেন ব্লিস্টিং প্যাকেজিং জিনিসটা আবার কি আপনারা আমার এখানে যে টুথপেস্ট যে সুপার গ্লু যে পেন্সিল ব্যাটারি এছাড়া বাজারে এই ধরনের মাজন বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু এই ধরনের প্লাস্টিকের মধ্যে কাগজ দিয়ে প্যাকেজিং করা হয় এটাকেই মূলত বলা হয় ব্লিস্টিং প্যাকেজিং মেশিন আমাদের স্কিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা একটি হাইড্রোলিক ব্লিস্টিং প্যাকেজিং মেশিন যে মেশিনটির সাহায্যে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্যাকেজিং বিজনেস করতে পারবেন বিভিন্ন ধরনের মাজন খেলনা বিভিন্ন ধরনের টুথপেস্ট ব্যাটারি বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এই ধরনের ব্লিস্টিং প্যাকেজিং হয়ে বাজারে বিক্রি হয় তাই আপনি যদি এই ধরনের ব্লিস্টিং প্যাকেজিং করতে চান তাহলে এই মেশিনটি সংগ্রহ করে আপনি এই ব্লিস্টিং প্যাকেজিংয়ের বিজনেস করতে পারবেন আজকে আমরা আপনাদেরকে এই মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং দেখাবো এই মেশিনটি কি করে কাজ করে এবং আপনিও যদি এই ধরনের একটা ব্যবসা শুরু করতে চান তাহলে কি করে আমাদের এই মেশিনটি ক্রয় করে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো চলুন শুরু করা যাক আজকের নতুন এই ভিডিওটি তো সবার প্রথমে মেশিনে ইন্টার পেজে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেকগুলো জিনিস সবার প্রথমে আপনাকে এখানে মেশিনটি অন করতে হবে মেশিনটি অন করার পর মেশিনে বাতি জ্বলে উঠবে এটি হচ্ছে মেশিনের পাওয়ার অফ পাওয়ার অফ পাওয়ার অন সুইচ এটা হচ্ছে মেশিনের আপনার মোল্ডের পাওয়ারের সুইচ এটা হচ্ছে আপনার মিটার অ্যাম্পেয়ার মিটার এটা হচ্ছে কাউন্টার এই কাউন্টারের মাধ্যমে আপনি কতটুকু ব্লিস্টিং করছেন কতগুলো প্যাকেট ব্লিস্টিং করছেন সেটা শো করবে এটা হচ্ছে আপনার ব্লিস্টিং টাইম এটা হচ্ছে হিটিং এর লাইট এটা হচ্ছে পিউজ এটা হচ্ছে মোল্ডের টাইমিং এবং এটা হচ্ছে আপনার আরও একটি লাইট এবং এটা হচ্ছে প্রেসের টাইম যে এটা প্রেস করে কতক্ষণ ধরে রাখবে তো এটা হচ্ছে অপারেটিং সিস্টেম এবং এটা যেহেতু হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে চাপ দেয় সেটার জন্য আপনাদের একটা এয়ার কম্প্রেসার প্রয়োজন হবে এটা অপারেটিং করার জন্য তো সবার প্রথমে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা অপারেটিং করার জন্য আপনাদেরকে পাওয়ার সুইচ সংযোগ করতে হবে এবং আপনারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ বিভিন্ন ধরনের সুপার গ্লু তো এই প্রোডাক্টগুলো প্যাকেজিং করার জন্য আপনার আলাদা আলাদা ডাইস তৈরি করে নিতে হবে যেমন আপনি যদি ব্রাশ প্যাকিং করতে চান আপনাকে ব্রাশের প্যাকেটের সাইজ অনুযায়ী প্যাকেট তৈরি করতে হবে তো আমাদের এই মেশিনটি যেহেতু একটি কাস্টমাইজ মেশিন আমরা মেশিনের সাথে ডাইস তৈরি করে আনিনি আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী যে রিকয়ারমেন্ট বলবেন আমরা সেই অনুযায়ী আপনাকে ডাইসগুলো তৈরি করে দিতে পারব তো এই মেশিনটি কি করে প্যাকেজিং করা যায় এই মেশিনটি দিয়ে আমরা আপনাদেরকে চলুন কিছু ধরনের প্রোডাক্টের ভিডিওর সাহায্যে দেখায় যে এই মেশিনটি দিয়ে কি করে প্যাকেজিং করে এই মেশিনে প্যাকেজিং করার জন্য সবার প্রথমে পাওয়ার সংযোগ দিয়ে মেশিনটি অন করলে মেশিনের ডাইস অনুযায়ী আপনাকে এরকম প্রোডাক্টগুলো বসিয়ে দিতে হবে আপনি এভাবে সুন্দর করে প্রোডাক্টগুলো বসিয়ে দেওয়ার পর মেশিনের মেশিনের যে টেবিলটি দেখতে পাচ্ছেন রাউন্ড টাইপের এই টেবিলটি ঘোরালে সেন্সরের সাহায্যে এই ধরনের হাইড প্রেসারের মাধ্যমে হিট জেনারেট করে আপনাকে এই ধরনের প্রোডাক্টগুলো প্যাকিং করে দিবে প্রতিটি প্যাকিং হতে আপনার পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো সময় লাগবে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এই মেশিন দিয়ে কি পরিমাণ প্রোডাক্ট বিলস্টিং প্যাকেজিং করা সম্ভব বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস জিনিস যেমন খেলনা টুথপেস্ট সুপারগুলো বিভিন্ন ধরনের আইটেম যেগুলো বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয় নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো সেই ধরনের আইটেমগুলো আপনি এই ব্লিস্টিং প্যাকেজিং মেশিনের সাহায্যে খুব সহজে ব্লিস্টিং করে আপনি চাইলে বাজারে সেল করতে পারবেন আপনার ভিডিওটির মাধ্যমে বুঝতে পারলেন কি করে এই মেশিনটি দিয়ে ব্লিস্টিং প্যাকেজিং করা যায় এবং আপনারা কি করে এই মেশিনটির সাহায্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্লিস্টিং প্যাকেজিং করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা আমাদের এতক্ষণ ভিডিওটির মাধ্যমে বুঝতে পারলেন ব্লিস্টিং প্যাকেজিং কি এবং আপনারা এই মেশিনটি দিয়ে কি করে প্যাকেজিং প্যাকেজিংয়ের বিজনেস করতে পারবেন আপনারা যদি অলরেডি এই ধরনের একটি বিজনেস থেকে থাকে চাইলে আপনি আপনার প্রোডাক্টের মান উন্নয়ন বা প্যাকেজিং উন্নয়নের জন্য এই মেশিনটি সংগ্রহ করতে পারেন এই মেশিনটি সংগ্রহ করার কারণে আপনার প্রোডাকশন ক্ষমতা অনেক বেড়ে যাবে এবং আপনি লো কস্টে প্রোডাক্ট প্যাকেজিং করতে পারবেন এছাড়া আপনি যদি মনে করেন এই ধরনের একটি বিজনেস শুরু করবেন তাহলেও কিন্তু আপনি এই বিজনেসটি করতে পারবেন ব্লিস্টিং প্যাকেজিং এমনই একটি প্যাকেজিং যেটা আমরা অনেকেই কম জানি এই প্যাকেজিং সম্পর্কে তাই নতুন ধরনের কোনো ইউনিক বিজনেস করার চিন্তা ভাবনা থাকলে তাহলে আপনি শুরু করতে পারেন এই ব্লিস্টিং প্যাকেজিংয়ের বিজনেস তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে এই ব্লিস্টিং প্যাকেজিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন এবং আপনি এই মেশিনটি দিয়ে কী ধরনের প্রোডাক্ট ব্লিস্টিং প্যাকেজিং করতে চান সেটাও আমাদেরকে জানাতে পারেন আপনাদের সাথে আজকের জন্য ভিডিওটি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ